সকাল সকাল গ্যাসের মধ্যে জল ফোটাতে বসিয়ে দিয়েছি, আর একটুখানি জল আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, কারণ এই গ্লাসের মধ্যে যে জলটা নিয়েছি ওখানে আমি হরলিক্স গুলিয়ে খাবো। আসলে আমি চাটা খুব একটা বেশি খেতে পছন্দ করি না, তাই আমি চা খাবো না, বাট চাগুলো অন্যদের জন্য বানানো হচ্ছে, তাই সকাল সকাল একদম চা সাথে আমার হরলিক্স নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমার কিন্তু চা মাঝে মধ্যে খেতে খুবই ভালো লাগে, কিন্তু সব সময়ের জন্য পছন্দ করি না, আর যখন মাঝে মাঝে খাই তাও আবার খুব ঘন করে মিষ্টি, ঘন করে দুধ আর ঘন করে লিকার দিয়ে খেতে বেশ মজা লাগে। তো যাই হোক, আজকে আমি কিন্তু খাবো না চা, তো আজকে চা না খেয়ে খাবো হরলিক্স। তাই আমি গ্লাসে অলরেডি জল নিয়ে নিয়েছিলাম, আর এখন এই যে দেখো কীভাবে চাটা ফুটে উঠছে, তো আমি এই দিকে চাটা ফোটাতে দিয়ে আমি চলে যাব হরলিক্স বানানোর জন্য। তো চাটাও কিন্তু প্রায় শেষের দিকে, তবে আরেকটু ভালো করে ফুটবে, ফুটলে চায়ের কালারটা আরও সুন্দর হয়ে উঠবে। তো তাই বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু চাটা ফুটিয়ে নেব। তো তোমরা দেখো চায়ের কালারটা অনেকটাই সুন্দর এসছে, আরও ফোটালে আরও ভালো হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? তোমাদের সবাইকে কোনিকা ডট চ্যানেলের আরও একটু নতুন ভিডিওতে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে মানে এখন কিন্তু সকালবেলা, সকাল 8টা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো তোমরা তো দেখলেই আজকে সকালটা আমার কীভাবে শুরু হয়েছে, আর এরপর বাবা গেছে বাজারে পরোটা কিনে আনবে, মানে বাজারের যে পরোটা হয় ওটা কিনে আনবে, আর ওটাই আজকে সকালে ব্রেকফাস্ট করবো। তারপরে দেখাই যাক আজকে কী রান্না হয়, কী ব্যাপার, সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদিও বা আমি রান্না করি না, শাশুড়িমা রান্না করবে। আর কাল থেকে আসলে মামামের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, মানে জ্বর এসেছে, তো জ্বর এখনও থামছে না, তো এরকম একটা ব্যাপার চলছে। তো জ্বরটা দেখাই যাক, আপাতত একটুখানি কমেছে জ্বরটা, এখনও মোটামুটি ভালো আছে, তো তার জন্য একটু কাল সারা রাত ভালোভাবে ঘুম হয়নি কিছু না। আর তো এই যে দেখো, বলতে বলতে মনে হয় শ্বশুর মশাই আসছে, বাইকের আওয়াজ পাচ্ছি পরোটা নিয়ে। তো এই যে দেখো, তো এই যে দেখো বাবা যে পরোটা এনেছিলে, এই যে এখানে পরোটা রয়েছে, একটা মিষ্টি আর সাথে তরকারি, তো এগুলোই আজকে ব্রেকফাস্ট হবে। তারপরে বাবা আবার চলে গেছে মাংস আনার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে পরোটা, মিষ্টি আর তরকারি এই যে দেখো রয়েছে, এগুলো এখন খাবো। বাবা আবার গেছে মাংস আনার জন্য, তো মাংস নিয়ে আসবে, নিয়ে আসলে ওটা একটুখানি হেল্প করতে হবে। আর ঈশানি বাইরে এখন ঘুমোচ্ছে দোলনাতে, তো চলো আমি এগুলো সকালের ব্রেকফাস্ট আজকে করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমি এখানে বসে গেছি আমার যে জেঠিমা শাশুড়ি তার চুলে হেয়ার কালার করার জন্য। তো ওই দিকে পেছনে ঈশানি দোলনাতে দুলছে, আর আমি ব্রেকফাস্টটা করার পরে জেঠিমা বললো যে আমার চুলে একটু কালার করে দাও, তাই আমি এসেছি জেঠিমার চুলে কালার করে দেওয়ার জন্য। আসলে জেঠিমা একটু যাবে ঘুরু ঘুরু করতে, মানে বাপের বাড়ি যাবে, মামা শ্বশুরের বাড়ি যাবে, তো তার জন্য জেঠিমা একটু বললো কালার করে দেওয়ার জন্য, আমি করে দিচ্ছি এখন। আর আমি যখন আগেও ছিলাম, মানে আগেও সবসময় এরকম জেঠিমার চুলে হেয়ার কালার করে দিতাম, হেয়ার কালার করতে করতেই বাবা কিন্তু নিয়ে চলে এসছে চিকেন। এই যে দেখো, চিকেনে এখন লেবু আর একটুখানি সরষা তেল, লবণ এইসব মাখানো হচ্ছে, সাথে পরে একটুক্ষণ পরে আদা আর রসুন এইসব দিয়ে দেওয়া হবে। তো আমি এখন কেটে নিচ্ছি পেঁয়াজ, তো আমি এখন পেঁয়াজ কাটতে বসে পড়েছি, যেই একটু হেল্প হয়ে যায়। আসলে ছোট, মানে ঈশানি তো অনেক ছোট, তাই ওকে সামলাতে গিয়ে আমার বাড়ির সেরকম কোনো কাজ করা হয়ে ওঠে না। আমি যখন, মানে সত্যি কথা বলতে আমি বিয়ের প্রথম থেকেই সেরকম একটা কাজ আমাকে করতে হয় না, খুবই কম কাজ করতে হয়। তো যাই হোক, তবুও আগে করতাম, কিন্তু এখন সেটাও হয়ে ওঠে না, তাই একটু সুযোগ পেয়েছি। আসলে ঈশানির পিসিমণি এসেছে, তো পিসিমণি যখন ঈশানিকে নিয়ে ঘুরছিল, তখন আমি ভাবলাম যে একটু আমার শাশুড়িমাকে হেল্প করে দিই, এটা ভেবেই একটু পেঁয়াজ কাটতে বসে পড়েছি। তো আমি এখন অল্প করে একটু পেঁয়াজ, মানে যতটা মাংসতে লাগবে, অল্প ঠিক না, তো যতটা মাংসতে লাগবে, আমাকে শাশুড়িমা দিয়ে দিয়েছে পেঁয়াজ, তো আমি বসে বসে পেঁয়াজ কাটছি। তাও সত্যি কথা বলতে পেঁয়াজ কাটতে কাটতে ঈশানি আবার কান্নাকাটি শুরু করেছিল, তাই শুধু আমি পেঁয়াজটা কেটেই উঠে পড়েছিলাম, না হলে কিন্তু আলু টমেটো এগুলো সব কিছুই আমি কেটে দেবো বলেছিলাম, আদা রসুন সব কিছুটাই। কিন্তু ঈশানির সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিল কিছুক্ষণ পরেই, তো তার জন্য ওকে মানে খিদে পেয়ে গেছিলো, ছোট বাচ্চা তো, ও তো আর খিদে সামলে রাখতে পারবে না, তাই আমি সব কিছুটা ছেড়ে আবার উঠে চলে যেতে হয়েছিল আমাকে। আর তোমরা তো জানোই ভিডিওটা আগেই করছি আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই তোমাদের সিচুয়েশানটা আমি এক্সপ্লেন করতে পারছি।
ওই যে দেখো আমি পেছন ঘুরে ঘুরে তাকাচ্ছে, বলছে যে এইখানে উঠে পড়েছে, মানে কান্নাকাটি করছে, তুমি ছাড়ো, তোমায় আর কাটাকাটি করতে হবে না, তুমি চলে যাও। তাই আমি কোনোভাবে পেঁয়াজটা কেটে দিয়ে উঠে পড়লাম। আর আমি ঠিক এই এতগুলো পেঁয়াজ কেটে দিয়েছি, আর বললাম না পেঁয়াজ কাটতে কাটতে আমায় উঠে পড়তে হয়েছিল। তাই ওই দেখো সাইডে এখনও পেঁয়াজ রয়েছে, আর মা এদিকে কাটতে বসে গেছে আলু। তো আমি এখন মানে ঈশানী আমার কোলে রয়েছে, আর আমি মা আলু কাটছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মা এখন আলুগুলোকে কেটে নিচ্ছে ছোটো ছোটো করে, মানে যেরকম মাংসতে দেয়, তো ওই সাইজেই আলুগুলো কেটে কেটে নিচ্ছে। আর দেখো এই যে পেঁয়াজ আর সাথে টমেটোটাও মা কেটে নিয়েছে, আর এখানে রয়েছে আদা আর রসুন, মানে মাংসতে যেগুলো যেগুলো লাগে তো ওইগুলোই এখন কেটে কেটে রেখে দিয়েছে। আর এই সাইডে দেখো এই যে উনুনে ভাত বসিয়েছে মা, তো এই যে দেখো ভাতে সবে ফুট উঠেছে। তো আমি তাই তোমাদের দেখাচ্ছি, মানে উনুনে ভাত রান্না করছিল মা। তো এই যে ভাতটা একটুখানি যেভাবে বলে না যে একটু খুন্তি দিয়ে ভাতটা গুলিয়ে দিতে হয়, তো তার জন্য সেটাই করছে যাতে না নিচে মানে তলাতে বসে যায়। আর এখন এই যে শিলেতে মশলা বেটে নিচ্ছে, আদা রসুন এগুলো সব বেটে নেবে। মশলা বাটার পর এই যে দেখছো আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মানে মাংস রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছে। তো এখন এই যে প্রথমে মশলা দিয়ে মানে মশলা কষানো হবে, তাই পেঁয়াজ তোলা হচ্ছে কড়াইতে। তো এগুলো এখন নাড়াচাড়া হবে। তো রান্নাটা কিন্তু করবে আমার ননদ, মানে আমাদের দিদিভাই রান্না করবে। তো দিদিভাই পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু হালকা করে খুন্তিটা নাড়ছিলাম, তারপরে ফের আবার দিদিভাইকে দিয়ে দিলাম। তো তোমরা দেখো এই যে এখানে রয়েছে মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, সব কিছু ম্যারিনেট করা আছে। আর এই তো আলু ভাজা, আর ভাবনা খুন্তি দিয়ে আলুটাকে নাড়াগাড়ি করছিল। তো যাই হোক, তো দিদিভাই রান্না করুক, আমি ততক্ষণ চলে গেলাম কাপড় কাচার জন্য। কাপড় কাচা বলতে মামামের কিছু জিনিস ছিল তো ওগুলো ধুতে হবে, তো তার জন্য আমি চলে গেলাম। আর সাথে নিজেরও একটা জামা, মানে যেহেতু এসেছি তো ওই আসার সময় যেগুলো পরে এসেছিলাম, প্লাস মামামের কিছু প্যান্ট, যেরকম হয় আর কি ছোটো বাচ্চা থাকলে, তো সেগুলো সব কিছু আমি এখন ধুয়ে নেবো, তাই কলে চলে এসেছি। তো তার জন্য আর সত্যি কথা বলতে যেদিন থেকে এসেছি শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। আজকেও তাই সকালে বৃষ্টি হচ্ছিল, এই সময়টাতে জাস্ট একটুখানি মানে হালকা করে বৃষ্টিটা থেমেছে, বাট রোদ নেই, একদম মেঘলা ওয়েদার, শুধু বৃষ্টিটা হয়নি এই মুহূর্তে। তাই চলে এসেছি কাপড়গুলো, মানে কাপড় বলতে ওর জামা টামাগুলো ধোয়ার জন্য। তো আমি এখন কলের মধ্যে এগুলো তো সব ধুয়ে নেবো, ধুয়ে তারপরে এগুলোকে মিলবো। সব সময় শুধু বৃষ্টি আর বৃষ্টি, যেন কিছুই ভালো লাগছে না এখানে। তো আসলে কি বলো তো, বৃষ্টিটা যদি হয়তো শহরের দিকে হলে হয়তো তাদের জন্য খুব ভালোই লাগে বৃষ্টি হলে, কোনো ব্যাপার না। কিন্তু আমাদের গ্রামে কি বলতো, যদি বৃষ্টি হয় কেমন রাস্তাঘাট, বাড়ির চারিপাশ, তো সব কিছুটাই যেন কেমন কাদা কাদা, ভেজা ভেজা ভাব হয়ে যায়, হাঁটাচলা করতেও অসুবিধে হয়, আর যেন কিছুই ভালো লাগে না। এক দুদিন বৃষ্টি হলে কোনো ব্যাপার না, সেটা তো খুবই ভালো, খুব ভালোও লাগে, কিন্তু যদি একটানা বৃষ্টি হয় যেন কেমন একটা লাগে। আর যদিও বা আমি কাকেই বা দোষ দেবো, বর্ষাকাল বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু ওই যে বললাম বৃষ্টি হলে এতটাই মানে বিরক্ত লাগে, চারিদিক কাদা, সব যেন কেমন ভেজা ভেজা। তো যাই হোক, কিছুই তো করার নেই, বর্ষাকাল বলে কথা, বৃষ্টি তো হবেই। তো তাই আমি এই যে জামাগুলো ধুয়ে নিই ঝটপট করে, আর ওইদিকে দিদিভাই মাংস রান্না করছে। তো আজকে কিন্তু আমাদের রান্নাতে বেশি কিছু হবে না, জাস্ট চিকেন রান্না হবে আর সঙ্গে ভাত সঙ্গে আচার, এর বেশি কিন্তু আর কিছুই হবে না। তো মাংস হলে আর কিছুই চাই না সত্যি কথা বলতে। আর আমার তো যে কোনো একটা তরকারি যদি খুব ভালোভাবে বানানো হয় তো ওটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর দিদিভাই কিন্তু আজকে আমাদের চিকেনটা খুবই সুন্দর বানিয়েছিল, আর আমি খাবো বলে স্পেশালি কাঁচা লঙ্কা।
লঙ্কা দিয়ে বানিয়েছিল, তাই আমার ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, আমার এই জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, এখন আমি চলে এসেছি মেলার জন্য। তো এগুলো আমি চাইলে কিন্তু বাইরেই মিলতে পারতাম, কিন্তু বাইরে মিললাম না এই কারণে, কারণ কখন রোদ ফের আবার কখন বৃষ্টি, তাই এগুলো বাইরে না মিলে আমি চলে এসেছি আমার যে রুম, তো ওই রুমের বাইরে কিছু দড়ি টাঙানো রয়েছে ওখানে মেলে দেবো, ওখানে একটু গরম তাপও আসে যদি রোদ থাকে, আর না হলে তো ওখানে হাওয়া আসে আর কি, তাই আমি হাওয়াতে মেলার জন্য আমি এখানে চলে এসেছি। সত্যি কথা বলতে মানে আমি যেদিন থেকে এসেছি আজকে 3 দিন হয়ে গেল, আমি কিন্তু নিচের ঘরেই ছিলাম, আমি ওপরে আমার রুমেতে আসিনি শোয়ার জন্য, কিন্তু আজকে সব কিছুটা পরিষ্কার হয়েছে ওপর ঘরটা, তো তার জন্য ওপরে আজ থেকে থাকবো, বেশ এটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর তোমাদের বলতে বলতেই শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি, এই যে দেখো কীরমভাবে, মানে এক্ষুনি তোমরা দেখলে যে এক্ষুনি একদম চুপচাপ ওয়েদার ছিল, মানে সব মেঘেরা যেন একদম লুকোচুরি খেলছিলো আর কি, চুপ হয়েছিল, হঠাৎ করে তারা বেরিয়ে এসেছে একসাথে একদম জল হয়ে, দেখতে পাচ্ছ কীরম ঘন ঘন বৃষ্টি পড়ছে, তাই আমি এগুলো সব ভেতরে মিলে দিয়েছি আর ঈশানি উঠে পড়েছে, তাই আজকের ভিডিওটা এতটাই।